পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস এইটের বাংলার একটি কবিতা স্বাধীনতা কবি ল্যাংস্টন হিউজের এই কবিতা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমে কবি পরিচিতি সম্পর্কে কয়েকটি লাইন আমরা জেনে নিই কবি আমেরিকার নিবাসী কবি ল্যাংস্টন হিউজ তার পুরো নাম জেমস মার্কার ল্যাংস্টন হিউজ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসৌরি আমরা এই জায়গাটার নাম জানি সৌরি এই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন তার বাবাও ছিলেন দক্ষিণ আফ্রিকায় যেমন বন্য বৈষম্যের বিরুদ্ধে সাদা চামড়ার মানুষদের বিরুদ্ধে কালো চামড়ার মানুষরা আন্দোলন করেছিল তেমনি আমেরিকায়ও কালো চামড়ার মানুষেরা অর্থাৎ কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই শ্বেতাঙ্গের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের আন্দোলনের অন্যতম সমর্থক অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তার বাবা ল্যাংস্টন হিউজও সেই ধারারই অনুবর্তন করেছেন তাই সেই ধারাকে অনুসরণ করেছেন কৃষ্ণাঙ্গদের প্রতি তাদের আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন ছিল তার একাধিক কাব্যগ্রন্থ রয়েছে দ্য উইভি ব্লুজ এখান থেকেই তার এই কবিতাটা ল্যাংস্টন হিউজের আমাদের পাঠ্য স্বাধীনতা কবিতাটা নেওয়া হয়েছে ইংরেজিতে কবিতাটার নাম ফ্রিডম এই কবিতাটাও অর্থাৎ ফ্রিডম কবিতাটাও আমি স্ক্রিনে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই স্বাধীনতা কবিতায় ল্যাংস্টন হিউজের এই কবিতার মধ্য দিয়ে আমেরিকার স্বাধীনতা আন্দোলন মূলত কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গদের একই রকম অধিকার আদায়ের যে আন্দোলন অর্থাৎ শ্বেতাঙ্গরা বিশেষ কিছু সুবিধা উপভোগ করত কৃষ্ণাঙ্গরা সেই অধিকারগুলো পাচ্ছিল না সেই সময় আমেরিকা জুড়ে মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের যে আন্দোলন সে আন্দোলন সমগ্র আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়েছিল শুধু আমেরিকা নয় সমগ্র বিশ্বে সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষদের প্রতিনিধি হিসেবে মার্টিন লুথার কিং হয়ে উঠেছিলেন তাদের নেতা আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখা গেছিল যে শ্বেতাঙ্গদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের বিশাল বড় ব্যবধান ছিল বর্ণ বৈষম্যের এই ব্যবধান অর্থাৎ তারা সাদা চামড়ার ওরা কালো চামড়ার কালো চামড়ার মানুষদের বাসে ওঠা ওঠার ক্ষেত্রেও বাসের সামনের সিটগুলো সাদা চামড়ার মানুষদের জন্য সংরক্ষিত থাকত কালো চামড়ার মানুষরা সেখানে বসতে পারতো না রোজা পার্কস হলে একজন মহিলা প্রথম এর বিরোধিতা করেন এই সময় থেকে পরবর্তী সময়ে সে আন্দোলনটাকে সে মুভমেন্টটাকে আরও এগিয়ে নিয়ে যান মার্টিন লুথার কিং জুনিয়র তিনি আন্দোলনের পূর্ণ সমর্থন করেন তার নেতৃত্বে সে আন্দোলন ছড়িয়ে পড়ে এই মার্টিন লুথার কিংয়ের এই আন্দোলনের ফলস্বরূপ আমেরিকায় আমেরিকার সেই সময়কার কোর্ট কিন্তু বাধ্য হয় এটা জানাতে যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের সমান অধিকার থাকবে সমস্ত ক্ষেত্রে আজকের এই কবিতা স্বাধীনতা কবিতাটি ল্যাংস্টন হিউজেরই একটি কবিতা সেই কবিতার মধ্য দিয়েও কিন্তু সেই ভাবনাকে ভাবনারই বহিঃপ্রকাশ রয়েছে অর্থাৎ স্বাধীনতা প্রত্যেকেরই অধিকার রয়েছে যেমন একজন কৃষ্ণাঙ্গের অধিকার আছে একই রকমভাবে যেমন শ্বেতাঙ্গের অধিকার আছে এই কবিতাটা একটা বৃহত্তর ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গর আন্দোলনের বাইরেও প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার যে অধিকার রয়েছে বেঁচে থাকতে গিয়ে যে সমস্ত অন্ন বস্ত্র বাসস্থানের যে অধিকার রয়েছে তার যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার কথাটাই ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতায় স্বাধীনতা শব্দটাকে ভাঙলে আসে স্বযুক্ত অধীনতা অর্থাৎ নিজের অধীন যখন মানুষ নিজের অধীন থাকে নিজের ইচ্ছায় সমস্ত কাজকর্ম করতে পারে কেউ বাইরের থেকে তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না তার ইচ্ছাধীনভাবে সে কাজ করে তখনই তাকে তখনই বলা হয় যে সে স্বাধীনতা ভোগ করছে সে স্বাধীনতা বা স্বাধীন রয়েছে আমাদের এই কবিতায় সেই সমস্ত দিকগুলোকেই তুলে ধরা হয়েছে কবি বলছেন স্বাধীনতা কোনোদিনই আসবে না না আজ নয় কোনোদিনই নয় ভয় অথবা সমঝোতার মধ্যে তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে কবি বলছেন স্বাধীনতা কোনোদিনই আসবে না কবি যেই পরিস্থিতি দেখছেন সে সময় দাঁড়িয়ে সেই পরিস্থিতি প্রতি মুহূর্তে সম্মুখীন হচ্ছেন সে সময় দাঁড়িয়ে তার মনে হচ্ছে যেভাবে যে চলছে রাষ্ট্র যেভাবে চলছে দিন যেভাবে অতিবাহিত হচ্ছে সেইখানে দাঁড়িয়ে থাকলে রকম মুভমেন্ট হচ্ছে যে রকম আন্দোলন হচ্ছে সেই রকম আন্দোলন যদি মাথাচারা না দেয় প্রবল আন্দোলন যদি মাথাচারা না দেয় তাহলে স্বাধীনতা কোনো আসবে না কারণ যারা স্বাধীনতা স্বাধীনতার জন্য যারা লড়াই করবে তারা স্বাধীনতাকে ছিনিয়ে আনবে কেবলমাত্র কথা আলাপ আলোচনা এই এর মাধ্যমে স্বাধীনতা আসবে না যারা ভীত সন্ত্রস্ত যারা প্রতি ভয় পেয়ে আছে আন্দোলনের জন্য যারা পিছিয়ে আসে এবং যারা মনে করে রাষ্ট্রের সঙ্গে বা শাসকের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমঝোতার মধ্য দিয়ে স্বাধীনতা আসবে যারা মুহূর্তে ভীত ভয় পাচ্ছে এই ভয় এবং এই সমঝোতা আলাপ আলোচনা ইত্যাদির মাধ্যমে স্বাধীনতা আসবে না তার কারণ এটা জানতে হবে এটা বুঝতে হবে যে বাকি সকলের মতো আমাদেরও অধিকার রয়েছে সমান অধিকার স্বাধীনতা সমান অধিকারের কথা বলে অর্থাৎ সমান অধিকার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের যেমন সমান অধিকার তেমনি জাতি বর্ণ ধর্ম ভেদে প্রত্যেকটা মানুষের সমান অধিকারের কথাই কিন্তু স্বাধীনতা বলে কারণ এই পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করেছে তখন সে কিত দাস নয় সে কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীন হয়েই জন্মগ্রহণ করেছে তার উপর পরবর্তী সময় পরাধীনতার বোঝা চাপিয়ে দেওয়া হয় কিছু শৃঙ্খলা তার হাতে শেকল পায়ে শেকল পরিয়ে দেওয়া হয় তাকে অন্যের অধীন করে দেওয়া হয় কিন্তু সে কিন্তু মুক্তভাবেই জন্মগ্রহণ করেছে প্রত্যেকের সমান অধিকার একজন যদি রকম সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী একটি রাষ্ট্রে একটি রাষ্ট্রের বাকি যারা রয়েছে তারাও কিন্তু বিমাতার সন্তান নয় বিমাত্রি সুলভ আচরণ অর্থাৎ সৎ মা তারপর যেভাবে আচরণ করবে সেই রকম আচরণ করা তার সঙ্গে কিন্তু সঙ্গত নয় উচিত নয় তাই প্রত্যেকটা মানুষের সংবিধানগতভাবে নীতিগতভাবে প্রত্যেকটা মানুষের অধিকার আছে একজনের অধিকার যেমন অন্যজনের অধিকারও তেমন অর্থাৎ এখানে যদি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের এই পটভূমিতে আমরা আলোচনা করি তাহলে একজন শ্বেতাঙ্গ মানুষ যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে একজন কৃষ্ণাঙ্গ মানুষও সমান সুযোগ সুবিধা ভোগ করবে বলে কবির মত তাই তিনি বলছেন যে ভয় বা সমঝোতার মধ্য দিয়ে আলাপ আলোচনা বা ভীতি যদি ভয় পেয়ে আমরা বসে থাকি তাহলে কখনো স্বাধীনতা আসবে না প্রত্যেকের স্বাধীনতার অধিকার রয়েছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাঠা জমির মালিকানার আমরা যেমন বলি অন্য বস্ত্র বাসস্থান প্রত্যেকটা মানুষের এই তিনটে জিনিস খুবই প্রয়োজনীয় এই তিনটে হলো বেসিক নিডস বা একদম সাধারণ চাহিদা সাধারণ চাহিদার এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষেরই দরকার বেঁচে থাকার জন্য এখানে কবির ভাষায় এখানে বলা হচ্ছে যে যে অধিকারের কথা তিনি বলছেন সেটি হলো দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাঠা জমির মালিকানার অর্থাৎ তার একটা নির্দিষ্ট বাসস্থান দরকার যে বাসস্থান যে জায়গায় সে বসবাস করবে সে বসবাসের অধিকার তার বাসস্থানের অধিকার দরকার এখানে দু কাটা জমির মালিকানার কথা বলা হচ্ছে অর্থাৎ দু কাঠা অর্থাৎ একটা ন্যূনতম একটি জায়গা যে জায়গায় সে তার বসতি নির্মাণ করতে পারে সে তার বাঁশি বাসা বাড়ি বানাতে পারে দু কাঠা এটা যদি একটা একটা পরিমাণগত বা আয়তনগত একক হিসাবে ধরি তাহলে দু কাঠা হলো এক কাঠা হলো সাতশো কুড়ি স্কোয়ার ফুট দু কাঠা সেই হিসাবে তোমরা হিসেব করো এবং যদি বিঘা এবং কাঠার পরিপ্রেক্ষিতে আমরা ভাগ করি তাহলে দু কাঠা দুই গুণ দশ মানে হলো কুড়ি কাঠা সমান এক বিঘা অর্থাৎ এক বিঘার দশ ভাগের এক ভাগ হল দুই কাঠা এই হিসাবে আমরা কিন্তু হিসাবটা পেতে পারি শুনে শুনে কান পচে গেল সময় সবই হবে কাল একটা নতুন দিন অর্থাৎ এখানে যারা রাষ্ট্র শাসন করে বা রাষ্ট্র পরিচালনা করে সেই সমস্ত শাসক শ্রেণীর প্রতি কবি ইঙ্গিত করেছেন তারা প্রতিশ্রুতি দেয় যারা স্বাধীনতার জন্য আন্দোলন করে যারা নিজেদের সমান অধিকারের জন্য আন্দোলন করে সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায় যারা শাসক তারা বারবার বলে যে সময়ের নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে সময় এলে যে দাবিগুলো তোমরা জানিয়েছ সেই দাবিগুলো পূরণ হবে অর্থাৎ সময়ের হাতে ছেড়ে দেয় কিন্তু এইভাবে যদি সময়ের হাতেই ছেড়ে দেওয়া হয় অর্থাৎ অনির্দিষ্ট একটা ভবিষ্যৎ তার উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো সে স্বাধীনতা কখনোই পাওয়া যাবে না শাসকের পক্ষ শাসকের পক্ষে সেগুলো বলা অনেক সহজ কিন্তু যারা যারা স্বাধীনতা চাইছে যাদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা তাদের কিন্তু যদি এইভাবে তারা বসে থাকে পরের মুখ মুখের দিকে তাকিয়ে এবং ভাবে যে সময় এলে সব কিছু পাওয়া যাবে তাহলে তার মতো মূর্খ আর কেউ নেই কবি বলতে চাইছেন সময়ে সব কিছু পাওয়া যাবে রকম প্রতিশ্রুতি শাসকরা দেয় এবং এই প্রতিশ্রুতি প্রতি মুহূর্তে দিনের পর দিন এই প্রতিশ্রুতি শোনাও যায় এবং এই কথা শুনতে শুনতে কান পচে গেল অর্থাৎ সেগুলো একটা বস্তা পচা কিছু কিছু বাণীর মতোই হয়ে দাঁড়িয়েছে পচা কিছু প্রতিশ্রুতির মতোই হয়ে দাঁড়িয়েছে যে সমস্ত প্রতিশ্রুতি বরাবর দেওয়া হয় কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সময়ে কাজ হয় না সেই প্রতিশ্রুতির কথা শুনে বসে থাকলে তাহলে কিন্তু স্বাধীনতা কখনোই অর্জন করা যাবে না মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না মৃত্যুর পরে কারণ যে মানুষ বেঁচে রয়েছে সেই জীবিত থাকার সময়ে তার প্রত্যেকটা জিনিসের দরকার হয় বস্ত্র বাসস্থানের চাহিদা তার জীবিত থাকাকালীন মানুষের যখন মৃত্যু হয়ে যায় মৃত্যুর পরে যখন সে ইহোলোকে থাকে না তখন এই সমস্ত বেসিক নিডসগুলো প্রাত্যহিক মানুষের যে চাহিদাগুলো যে সমস্ত চাহিদাগুলো তার বেঁচে থাকার জন্য দরকার প্রতিদিনের জীবনযাত্রা নির্বাহের জন্য দরকার সেগুলো তো তার আর প্রয়োজন হয় না কারণ সে তো আর রক্ত মানুষ নয় রক্ত কোনো জীব নয় কার তার তো আর এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হবে না তাই কবি বলছেন মৃত্যুর পরে আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না তখন তো আমিই থাকবো না তখন স্বাধীনতা দিয়ে কি হবে যখন বেঁচে রয়েছি তখন আমার বেঁচে থাকার জন্য এই সমস্ত কিছু দরকার আগামীকালে ডুটি দিয়ে কি আজ বাঁচা যায় বলা হচ্ছে ভবিষ্যতে স্বাধীনতা পাবো কোন ভবিষ্যৎ সেটা কারোর কাছেই জানা নেই এটা যেন সে আগামীকালের ডুটির মতো কালকে কিছু দেওয়া হবে কিন্তু আজকে কিভাবে বাঁচব অর্থাৎ স্বাধীনতা হয়তো দেওয়া হবে কয়েকশো বছর পরে বা কয়েক বছর পরে তার একটা প্রতিশ্রুতি যদিও দেওয়া হচ্ছে যেটা সুদূর ভবিষ্যতে পাওয়া যাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই তাই আগামীকালে রুটি দিয়ে আজকে বাঁচা যায় না ভবিষ্যতের এই প্রতিশ্রুতি দিয়ে বর্তমানে বেঁচে থাকা যায় না বর্তমানের দাবি হলো যেই সমস্ত দাবিগুলো রয়েছে তাদের সেই প্রতিদিনের যে চাহিদার যে দাবি প্রতিদিনের অন্য বস্ত্র বাসস্থানের যে দাবি সে দাবিগুলো বর্তমানের প্রয়োজন রয়েছে বর্তমানেই সেগুলো মেটাতে হবে সেগুলো ভবিষ্যতে মেটালে বর্তমান তো থাকবে না সে বর্তমান সময়ে তো মানুষ আর বেঁচে থাকতে পারবে না ভবিষ্যতে সে কীভাবে সে দাবিগুলো তার পূরণ হোক না হোক সে অনির্দিষ্ট ভবিষ্যতের উপর তো নির্ভরশীল সে হতে পারে না স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য একটা বড় প্রয়োজনের জন্য কবি বলছেন স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ একটা বীজের মধ্যে যেমন আগামীকালের ভবিষ্যৎ রয়েছে তেমনি স্বাধীনতার এই আকাঙ্ক্ষা হলো তার ভবিষ্যতের আকাঙ্ক্ষা সে ভাবছে আগামী দিনে তার ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে আগামী দিনে সে আরও ভালোভাবে কাটাতে পারবে স্বাধীনতার প্রত্যাশা তো এই জন্যই পরাধীন মানুষ নানা ধরনের গণ্ডিতে আবদ্ধ সে প্রতি মুহূর্তে নানা ধরনের শৃঙ্খলায় আবদ্ধ সে ভালোভাবে জীবন কাটাতে পারছে না তার অধিকারগুলো প্রতিষ্ঠিত হচ্ছে না সে যা চাইছে সেগুলো পাচ্ছে না তা স্বাধীনতা পেলে সে যেগুলো করতে পারেনি সেগুলো করতে পারবে যেই জিনিস সে পায়নি সেগুলো সে লাভ করতে পারবে যে অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়নি সে অধিকারগুলো সে প্রতিষ্ঠা পেতে পারবে কিন্তু যদি সে পরাধীন থাকে সেগুলো পারবে না তাই স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ একটা বীজের মধ্যে যেমন প্রাণের স্ফুরন হয় পরবর্তী সময় তেমনি স্বাধীনতার এই আকাঙ্ক্ষার মধ্যে ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে গড়ে তোলার একটা প্রতিশ্রুতি থাকে বাঁচার জন্য স্বাধীনতা প্রয়োজন একটা বড় প্রয়োজনের জন্য প্রয়োজন আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন কবি বলছেন যে প্রত্যেকটা মানুষের স্বাধীনতার প্রয়োজন যে স্বাধীন রয়েছে যে সমস্ত অধিকার ভোগ করছে সে যেমন মনে করে তার স্বাধীনতার প্রয়োজন তাই কবি বলছেন যারা স্বাধীনতা পায়নি অর্থাৎ আমি বা কবি সেই মানুষদের প্রতিনিধিত্ব করছেন তিনি বলছেন আমি যেমন স্বাধীনতা পাইনি তুমি যেমন স্বাধীনতা পেয়েছো তোমার যেমন প্রয়োজন রয়েছে তেমনি আমারও স্বাধীনতা প্রয়োজন রয়েছে এখানে কবিতার প্রশ্নের মধ্যেও আমি পক্ষ এবং তুমি পক্ষ এই দুটো অংশকে আলোচনা করা হয়েছে আমি পক্ষ যে স্বাধীনতার সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছি আর তুমি পক্ষ যে স্বাধীনতার সমস্ত অধিকার পেয়ে স্বাধীনতার সমস্ত দাবিগুলো যে মিটিয়েছে এখানে সেই কৃষ্ণাঙ্গরা বলা যেতে পারে আমি পক্ষ আর শ্বেতাঙ্গরা বলা যেতে পারে তুমি পক্ষ বা এই দুটো শ্রেণীর একটা সম একটা বিভাজন এখানে রয়েছে এবং প্রশ্ন করেছেন কবি এক শ্রেণীর প্রতিনিধি হিসাবে বাকি অন্য শ্রেণীর কাছে যে স্বাধীনতা তো প্রত্যেকেরই দরকার এই কবিতাটা তর্জমা বা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গ্রহ আজকের এই কবিতার আলোচনা এখানে শেষ করলাম ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ